আমরাই পৃথিবীর একমাত্র জাতি যাদের কাছে রয়েছে অবিকৃত ঐশী কিতাব আল কোরআন মহানের আব্বুল আলমিন এই কিতাব হেফাজতের দায়িত্ব নিয়েছেন আজ যদি পৃথিবীর সমস্ত মুদ্রণ যন্ত্র নষ্ট হয়ে যায় যদি পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় সমস্ত কাগজ এমনকি সমস্ত ডিভাইস বিলীন হয়ে যায় এই পৃথিবী থেকে তারপরও মহান সত্ত্বা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কোরআনকে হেফাজত করবেন মানুষের মস্তিষ্কে মহান রাব্বুল্লা আলমিন এই কোরআনকে হেফাজত করেছেন যারা হাফেজে কোরআন তারা কোরআনকে অন্তরে ধারণ করেছে বক্ষে ধারণ করেছে মস্তিষ্কে হেফাজত করেছে প্রিয় দর্শক আল কোরআন এর অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরানের আলো প্রতিভার সন্ধানে দুহাজার সতেরোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক প্রিয় দর্শক আজ এই মঞ্চে পারফর্ম করবে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদে আল্লাহু তালা আনহু গ্রুপ সাতজন প্রতিযোগী আজ এই মঞ্চে পারফর্ম করবে প্রতিযোগীদের ডাকার আগে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারকমণ্ডলীর সাথে যারা বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ওরা হেমাত উল্লাহী অবখ্যাত কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ হাফিজ আব্দুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী অনুষ্ঠান বিভাগ এন টিভির সম্মানিত পরিচালক জনাব জয়নুল আবিদিন আজাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন টোটাল ইয়ার সার্ভিসের সম্মানিত ডিরেক্টর ইয়ার এশিয়ার জিএসএ কাজী শাহ মুজাক্কের আহমদুল হক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবরাকাত পরিচয় পর্ব শেষে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালানহু গ্রুপের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিতে চাই তার আগে বলে দিচ্ছি এই পর্বের নিয়ম প্রতিযোগী মঞ্চে এসে পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে নিজের ইচ্ছে অনুযায়ী তিলাবাত শুরু করবে এই পর্ব থেকে কাউকে বাদ দেয়া হবে না আগামীকাল এই গ্রুপ আবারও এই মঞ্চে পারফর্ম করবে দুদিনের পারফরম্যান্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী আগামীকাল বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য চারজন প্রতিযোগীকে আর তিনজনকে বিদায় নিতে হবে শুরুতেই মঞ্চে ডাকছি পদ্মাপাড়ের ছেলে রাজশাহী জেলার প্রতিযোগী সাকিব আল হাসানকে মঞ্চে আসছে হাফেজ সাকিব আল হাসান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم لا اله الا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الابصار وهو يدرك الابصار وهو اللطيف الخبير قد جاء بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ وكذلك نصرف الايات وليقولوا درست ولنبينه لقوم يعلمون. اتبع ما اوحي اليك من ربك لا اله الا هو. واعرض عن المشركين ولو شاء الله ما اشركوا وما جعلناك عليهم حفيظا وما انت عليهم বিওয়াকিল حسبক সাদক আল্লাহুল সম্মানিত বিচারক হাফিজকারী জহিরুল ইসলাম আরেকটু দারাজ গলা যদি তুমি তেলাওয়াত করতে তাহলে আরেকটু ভালো হতো হাফিজ মাওলানা আবু ইউসুফ আমার যতটুকু মনে হলো যে তোমার কনফিডেন্স লেভেলটা একটু কম ছিল এটা আরেকটু বাড়াতে হবে হে বাবা মুফতি মিজানুর রহমান সে চেষ্টা করলে এ তেলাবাতের মানটাকে সে আরেকটু একটু ভালো করতে পারবে তুমি সামনে এগিয়ে যাও উস্তাদুল হুফাজ শ্রোতারা তাকাই আছেন এখন কে আসবে কার তেলাওয়াত আরও সুন্দর শুনতে তারা সামনে যে আসবে তার তেলাওয়াতটা শোনার জন্য সবাই আগ্রহে বসে থাকেন সুতরাং তেলাওয়াতের মানটা সেভাবে আমাদের ফুটিয়ে তুলতে হবে সেই মানের তেলাওয়াত করার প্রত্যেকের আমাদের চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তো চেষ্টা কর সম্মানিত অতিথি জনাব জয়নুল আবিদ্দিন আজাদ কোরআনের চর্চার যে শুরুটা সেখানে তোমরা আছো সম্মানিত ওস্তাদের পরামর্শ শুনবে এরপরে কাজ আছে তেলাওয়াতের সাথে সাথে পবিত্র কোরআনের বাণীকে আহ্বানকে উপলব্ধি করতে হবে এবং তার পরের কাজটা হলো জীবনে বাস্তবায়ন করতে হবে তোমাকে উপলক্ষ করে পুরো মুসলিম উম্মার প্রতি আমি এই সুযোগে এই আহ্বান জানালাম সম্মানিত অতিথি কাজী আহমদুল হক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রথমত আমি এই অনুষ্ঠানের সকল উদ্যোক্তাকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান করার জন্য এবং আজকে আমি খুবই গর্বিত সাকিব সাকিব ভাইয়ের মতো কোরআনের মেহনতকারীদের কিছু তেলাওয়াত শুনতে পাচ্ছি আজকে এই এইটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আপনার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে আমার মতে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি সাকিব আল হাসান আগামীকালও সুযোগ আছে প্রস্তুতি নাও ভালো করে আগামীকাল আবারও ভালোভাবে পারফর্ম করতে হবে এই মঞ্চে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাহ গ্রুপের তিলাবাদ চলছে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগীকে মুয়াজ আফান নাবিল হাফেজ মুয়াজ আফান নাবিলকে ডাকছি মঞ্চে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فظن أن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجة إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين حسبك মার্শাল্লাহ মোয়াজ তোমার তিলাবাত সম্পর্কে শুনে আসি সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমানের কাছ থেকে একটু ভীত ছিল সে যেটা তার আওয়াজে মাঝখানে একটু এটা প্রকাশ পেয়েছে তো আসলে এই ভীতিটা খুব স্বাভাবিক বিশাল এই মঞ্চে লক্ষ্য দর্শকের সামনে এইভাবে সে পড়ছে এটা অনেক বড় ব্যাপার কিন্তু তার তেলাওয়াত এত সুন্দর কণ্ঠ তার মার্শা আল্লাহ এবং উচ্চারণও যথেষ্ট ভালো হাফেজ মাওলানা আবু ইউসুফ ব্যতিক্রম ধর্মী একটি তেলোয়াতের সারা সারাদিনের ক্লান্তিগুলো তুমি দূর করে দিলে সেই জন্য তোমাকে মোবারকবাদ ধন্যবাদ হাফেজ কারি জহিরুল ইসলাম খুব ভালো লেগেছে খুব সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছ তুমি তবে আর একটু মজবুতের সাথে তেলাওয়াত করতে হবে ওস্তাদুল হুফাজ মোয়াজের তেলাওয়াত সম্পর্কে কিছু বলুন আলহামদুলিল্লাহ তোমাকে যে আল্লাহ সোর দান করছেন তার সাথে সাথে যদি তুমি এলমে তাজবিদের প্রতি একটু গুরুত্ব দাও তাহলে তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে সম্মানিত মেহমান কাজী আহমেদুল হক মোয়াজের ব্যাপারে একটু বলতে চাচ্ছি আমি আসলে উৎসাহ পেয়েছি আপনার তেলাওয়াত শুনে এবং আমার মনে হচ্ছে বাড়িতে যে আমি মনে হয় আরেকটু সুন্দর করে কোরআনটা জানি পড়তে পারি একটু চেষ্টা করব আর কি অনেক অনেক ধন্যবাদ আফান তোমার জন্য অনেক শুভকামনা রইল আগামীকাল আরও ভালো করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل فحاق بالذين سخروا فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض رحمة. لا يجمعنكم إلى يوم القيامة لا غيب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. মাসা আল্লাহ শাহজাহান তোমার তেলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজকারী জহিরুল ইসলামের মতামত নিয়ে নিচ্ছি মাশাআল্লাহ শাহজাহান বয়সে অনেক ছোট। সে তিরিশ বার কোরআন আন করেছে এবং এত বড় একটি স্টেজে এসে তেলাওয়াত করেছে এটা আমরা অনেক বড় আকারে দেখছি কিন্তু এই অনুষ্ঠানের যে মানানসই বা যে পারফরমেন্স যেই কোয়ালিটি দরকার ছিল সে অনুযায়ী আমরা আরেকটু চাচ্ছি হাফিজ মাওলানা আবু ইউসুফ তোমার তেলোয়াতে পুরা মজাটা পাইনি হ্যাঁ তেলোয়াতে একটা ভালো লাগা থাকতে হবে হ্যাঁ সেটা তোমরা পারো তোমাদের সে যোগ্যতা আছে ইনশাল্লাহ তুমিও পারবে তুমি চেষ্টা চালিয়ে যাও ইনশাল্লাহ হ্যাঁ তোমার জন্য শুভকামনা মুফতি মিজানুর রহমান আমি অবাক হচ্ছি যে এই ছোট্ট মানুষ শাহজাহান মানে দুনিয়ার বাদশাহ তুমি দুনিয়ার বাদশাহ হলে কেমন করে তা আসলে আমি চাই যে তুমি কোরআনের ময়দানে কোরআনের শিক্ষার ময়দানে তুমি বাচ্চা হয়ে যাও এর জন্য তোমাকে অনেক সাধনা করতে হবে ঠিক আছে যারা ভালো তেলাওয়াত করে তাদের অনুকরণ করবে সারা বিশ্বের শীর্ষস্থানীয় যে সমস্ত হাফুজ কারিগণ আছেন বা আমাদের দেশে যে সমস্ত হাফুজরা ছেলেরা ভালো তেলাওয়াত করে তাদের অনুকরণ করার চেষ্টা করবে তাহলে তোমার তেলাওয়াতের মধ্যে সৌন্দর্য আসে যাবে আবিদ্দিন আজাদ ছোট্ট শাহজাহান তুমি অনেক বড় প্রচেষ্টা চালিয়েছ জীবনের শুরুতেই তুমি পবিত্র কোরআন হ্যাপস করেছ এবং সেইভাবে সুন্দরভাবে তুমি তেলাওয়াতের চেষ্টা করছো সামনে তোমার প্রশস্ত জীবন দোয়া করে তুমি সফল হও সম্মানিত হক যেভাবে আপনি তেলোয়াত করেছেন এটা দেখে আমার পরিবারের অনেক ছোট ছোট ভাই বোনেরাই উৎসাহ পাবে এবং আমি আশা করি আপনি চালিয়ে যাবেন এবং কোরআনটাকে মন দিয়ে মেহনত করবেন শাহজাহান তোমার জন্য অনেক শুভকামনা রইল পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017 এ আপনারা দেখছেন হজরত আব্দুল্লাহ এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট একটিভ গোল্ড মেহেদি ইয়ার এশিয়া ইনফিনিটি মেগা মল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট আমরা দেখছি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স এবারে ডেকে নিচ্ছি ব্রহ্মপুত্র নদ বিদহত ময়মন সিংহের প্রতিযোগী কাউসার আহমদ হাফেজ কাউসার আহমদ আসছে মঞ্চে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين واتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الاخرين سلام على موسى وهارون انا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين حسبك صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ কাউসার আহমেদের তেলাওয়াত সম্পর্কে কিছু বলুন ভালো তেলোয়াত তোমার অবশ্যই নিঃসন্দেহে ভালো কিন্তু তেলোয়াতের যে একটা গতি মানে তোমার মনে হলো কেমন চিন্তিত একটা অবস্থা আর একটু হাসি খুশি এবং খুব সুন্দর করে তেলোয়াত করবো হ্যাঁ হাফিজ কারি জহিরুল ইসলাম আমাদের করোনাল চেয়ারম্যান সাহেব যা বলেছে যে একটু জেম যে মনে হয়েছিল একটু আবদ্ধ আবদ্ধ একটু মালা করে পরিষ্কার করে তেলাওয়াত করবে আর একটু হাসি মুখে তাহলে আরও ভালো লাগবে মুফতি মিজানুর রহমান এখানে যদিও তেলাওয়াতের মধ্যে সুন্দর একটা মায়া জড়ানো ছিল বেশ আওয়াজটাও তার ভালো কিন্তু আর একটু গতি লাগবে এবং কিছু ক্ষেত্রে শব্দের উচ্চারণ মাখরাজ সিফাতের যে বিষয়গুলি সেগুলি আরও খেয়াল করতে হবে না জিজিল জিল জা সিন কিছু কিছু অক্ষরের ক্ষেত্রে তোমাকে আরেকটু সচেতন হতে হবে তুমি সামনে ইনশাআল্লাহ অনেক ভালো করবে উস্তাদজি এই তেলাওয়াতের এই সুরে তেলাবাত করলে আরও একটু স্পিরিট দিয়ে পড়তে হয় এবং এটার মধ্যে জোয়ার বাটা আছে সুতরাং এটার গতি বাড়াইতে হবে কোনোখানে আওয়াজকে উঁচু করতে হবে কোনোকে নিচু করতে হবে চেষ্টা করে দেবো ইনশাল্লাহ মোহতারাম মেহমান জয়নুল আউদ্দিন আজাদ চমৎকার প্রচেষ্টা ছিল কাউসার আহমেদের কিন্তু নদীর মতো আর একটু প্রাণবন্ত হতে হবে সুন্দর আহ্বান আমরা তোমার মুগ্ধ হয়েছি মহতারাম মেহমান কাজী আহমদুল হক আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওস্তাদজিদের কথাটা শুনলে আপনার পরবর্তীতে আরও খুবই আরও সুন্দর হবে এবং আপনাকে আমি সামনে আরও দেখতে চাই আবার এই মঞ্চে ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি কাউসার আহমেদ তোমার জন্য শুভকামনা রইল السلام عليكم ورحمة الله وبركاته حفظ الرحمن جاتبوري البرتزوجي حافظ حفظ الرحمن السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينَ ইনশাআল্লাহ হিফজুর রহমান এর তেলাওয়াত সম্পর্কে মুফতি মিজানুর রহমান আপনার মতামত জানতে যাচ্ছি। তার তেলাওয়াত যতটুকু সে আজকে তার যতটুকু পারফর্ম করেছে তো আমি চাই কিন্তু সে আরও ভালো করবে হাফেজ মাওলানা আবু ইউসুফ তোমার অনেক জায়গা থেকে তোমার শোরটা ছুটে গিয়েছে ধন্যবাদ দিয়ে তুমি চেষ্টা করেছো বাট এটাকে তুমি পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে রাখতে পারো নি হাফিজ জহিরুল ইসলাম মাখরাজের দিকে তুমি একটু নজর দিতে হবে তোমার ওস্তাদ যেন এ এই সমস্ত বিষয়ে একটু তোমাকে প্রশিক্ষণ দেয় তাহলে তুমি অনেক ভালো করতে পারবে ধন্যবাদ ফাজ তোমার পড়াটাকে আরও সুন্দর করার জন্য নিজে চেষ্টা করতে হবে তোমার যে সম্মানিত ওস্তাদ যে আছেন তাকেও চেষ্টা করতে হবে পড়ার গতি সৌন্দর্যতা আরও কীভাবে বাড়ে সেদিকে চেষ্টা করে যেতে হবে আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত অতিথি জনাব আবিদ্দিন আজাদ আশা করব মেঘনা পারে ছোট্ট বন্ধু তুমি নদীর যে গতিময়তা প্রাকৃতিক যে বিধান সেগুলো উপলব্ধির চেষ্টা করবে ইনশাল্লাহ তুমি সফল হবে সম্মানিত অতিথি কাজী আহমদুল হক আপনার পড়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আমি কেন ছোটোবেলায় আপনাদের মতো মেহনত করতে পারিনি এই কোরআনটাকে এইটা আমার খুব কষ্ট আজকে এবং সবার পড়া পাশাপাশি আপনার পড়াটাও অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে হেফজুর রহমান আরও ভালো প্রস্তুতি নিতে হবে আগামীকালের জন্য

প্রতিযোগীদের পারফরমেন্স এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইয়ার এশিয়া ইনফিনিটি মেগামল ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ সারাদেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে বিয়াল্লিশ জনকে নিয়ে আসা হয়েছে এই মঞ্চে তার মধ্য থেকে আমরা খুঁজে নেব দু সালের সেরা প্রতিযোগীকে যার জন্য রয়েছে নগদ তিন লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ দু লক্ষ টাকা ও এক লক্ষ টাকা পুরস্কার রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য সেই সঙ্গে রয়েছে পবিত্র উমরা পালনের সুযোগ চতুর্থ থেকে দশম স্থান অধিকারীর প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এই পুরস্কারগুলো স্পন্সর করছে বাংলা বাংলাক্যাট আর ওমরা স্পন্সর করছে ফ্যামিলি। বাকি সকল প্রতিযোগীর জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে নগদ দশ হাজার টাকা আজ এই মঞ্চে পারফর্ম করছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালানহু গ্রুপের প্রতিযোগীরা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকুরান জেলার প্রতিযোগী তারিক জামিলকে মঞ্চে আসছে হাফেজ তারিক জামিল السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أَفَلَمْ يَكُونُوا يَرُونَهَا بل كانوا لَا يَرْجُونَ نشورا وَإِذَا সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ তার তিল সম্পর্কে কি বলবেন তারিক জামিল খুব সতর্কতার সাথে তেলোয়াত করবে আমার কাছে আজকের অত্যন্ত ভালো লেগেছে জহিরুল ইসলাম আমি যতটুকু জানি তোমার তেলাওয়াত আজকে যে মানের করেছ তার চেয়ে অনেক ভালো তেলাওয়াত তুমি করতে পারো ভালো হয়েছে কিন্তু ওই মানের তেলাওয়াত তুমি আজকে দিতে পারো ওস্তাদুল হুফাজ আমিও কারি জহির সাহেবের সাথে একমত আমিও তার অতীতে অনেক তেলাওয়াত শুনেছি আগের তেলাওয়াতের ন্যায় আজকের তেলাওয়াত সেই উন্নত মানের হয় নাই তুমি চেষ্টা করো ইনশাল্লাহ সামনে যেন আরও ভালো করতে পারো এই দোয়া রইল মোহতারাম মেহমান জনাব জয়নুল আবিদ্দিন আজাদ সম্মানিত উস্তাদরা তো তোমাদের সাফল্যের জন্য কিছু সমালোচনা করবে নেই। তবে তারেক জামিল তোমার তেলোয়াত আমাকে মুগ্ধ করেছে মোহতারাম মেহমান কাজী আহমেদুল হক আমার ভাগ্য হয় নাই ওস্তাদের মতো আপনার তেলোয়াত আগে শোনার কিন্তু আজকে যা শুনে মনে হলো আপনি মাসাল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করেন আশা করি আপনি এইভাবে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তারিক জামিল অনেক দূরে এগিয়ে যাক এই প্রত্যাশা রাখছি তোমার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের মধ্যে সর্বশেষ প্রতিযোগী বরিশালের তাহসিন হুসাইন আসছে মঞ্চে হাফেজ তাহসিন হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> إني لكم رسول أمين. وتنحتون من الجبال بيوتا فارهين দর্শক এ ধরনের নিষ্পাপ শিশুরা যখন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে তখন আমাদের তনু মন প্রশান্ত হয় পবিত্র হয় তার তিলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফের মতামত জানতে যাচ্ছি তোমার বয়স কত দশ বছর বয়স কতদিন সময় লেগেছে তোমার হ্যাঁ পাঁচ মাস সতেরো দিন পাঁচ মাস সতেরো দিন মাশ আল্লাহ মন্তব্য করার কোনো সাহস আমার নেই শুধু দোয়া শুধু দোয়া মুফতি মিজানুর রহমান তার যে বয়স এবং গঠন তাদেরকে দেখে আমি ভাবছিলাম যে হয়তো এসে সে বোধহয় একদম মানে সে কিছু বলতেই পারবে না হয়তো কিন্তু আমি দেখলাম যে অত্যন্ত দৃঢ়তার সাথে একেবারে সাবলীলভাবে সে তার তেলাওয়াত করে গেছে এবং খুব সুন্দর অত্যন্ত উঁচু মানের তেলাওয়াত সে আমাদের শুনিয়েছে আর যে বিষয়টি শুনলাম যে মাত্র ওই পাঁচ মাসে তার কোরআনকারী মুখস্থ করা এটা আসলে কোরআনের বেলাই সম্ভব পৃথিবীর আর কোনো গ্রন্থ আর কোনো ছোট্ট একটি বইও কেউ চাইলেও সে মানে পাঁচ মাস কেন পাঁচ বছরেও হুবুহু অক্ষরে অক্ষরে মুখস্থ করতে পারে বা রাখতে পারে এটা সম্ভব নয় আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুন এই দোয়া জহিরুল ইসলাম আমরা যারা টিভি শেট দেখছি তালাওয়াজ শুনছি আমরা কি নিয়ত করতে পারি না যে তাসিনের মতো এমন একটি কোরআনের শিল্পীর পিতাজন আমরা হতে পারি চলুন আজ থেকে আমরা নিয়ত করি এরকম একটি জান্নাতির শিল্পী সেই গর্বিত পিতাজন আমরা হতে পারি এই একটি ভালো কাজের উদ্বেগ নেই আল্লাহর আলমিন আমাদের সকলকে কবুল করুন হাফাজ সাধারণ মানুষ যারা কোরআন ভরতে জানি আমরা দেখে দেখে রিডিংটা বিশুদ্ধভাবে হরতে পারি না অধিকাংশ লোকের কোরআনে কারিমের তালাওয়াত শুদ্ধ হয় না আর এই ছোট্ট ছেলে কি করে সে তিরিশ পারা কোরআন বিশুদ্ধভাবে তাজবীদের সাথে পুরা কোরআনকে সে বক্ষে বক্ষে ধারণ করছে আল্লাহ তালার কুদরতের একটা লীলা খেলা এটা আল্লাহ ভাগজে বলছেন ইন্না নাহনু হাফিজুন তার নমুনা সিমটম এটাই আমরা তার জন্য শুধু দোয়াই করব মন্তব্য করার কিছুই নাই আল্লাহ তাআলা তাকে যেন কারি আব্দুল বাসিত কারি খলিল আল হোসাইরি সিদ্দিক আল সাহাবির মতো আল্লাহ তাআলা তাকে কবল মঞ্জুর করেন মুহতারাম মেহমান জৈনুল্লা আজাদ শুদ্ধভাবে লাহানের সাথে যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় পবিত্র কোরআনের শব্দে শব্দে যে আলো থাকে আনন্দ থাকে সুরভি থাকে সেটা প্রস্ফুটিত হয় পবিত্র গোলাপের মতো এ অসাধ্য সাধন করেছে আমাদের ছোট্ট বন্ধু তাহসিন হোসাইন তোমার জন্য দোয়া করি সম্মানিত মেহমান কাজী আহমেদুল হক মাসা আল্লাহ মাসা আল্লাহ অসাধারণ তেলোয়াত আমি ভাবতেই পারিনি এত অল্প সময় আপনার বয়সে একজন এত সুন্দর করে তেলোয়াত করতে পারবে এত অল্প সময় শিখে আমি আসলেই মুগ্ধ আপনার শুনে আশা করি আপনি আপনাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে এই দুনিয়াতে এটা আপনি আপনার সারা জীবন বজায় রাখতে পারবেন অনেক ধন্যবাদ আগামী পর্ব রয়েছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017 তে সতেরোতে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ গ্রুপের সাতজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম আগামীকাল এই গ্রুপটি আবারও এই মঞ্চে পারফর্ম করবে দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক বিচারকমণ্ডলী চারজনকে বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য আর তিনজনকে বিদায় নিতে হবে আজকের পর্বে সম্মানিত অতিথিদ্বয় কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে সম্মানিত বিচারক মণ্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আগামীকাল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমেন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিখ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি